বঙ্গোপসাগর, সমুদ্র গর্ভেই ভূমিকম্প, ধেয়ে আসছে নয়া বিপদ, কি বলছে চলুন জেনে নেওয়া যাক। ঘূর্ণিঝড় ডানার দাপট কাটতেই নতুন বিপদের আশঙ্কা। এবার ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর। মঙ্গলবার সকালে 4.1 মাত্রার কম্পন অনুভূত হয় বঙ্গোপসাগরে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি, কোনো সুনামির সতর্কতা এখনো পর্যন্ত জারি করা হয়নি। ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজির সূত্রে জানা গিয়েছে, আজ মঙ্গলবার সকাল 9:22 বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.1। কম্পনের উত্তরস্থল ছিল 12.27 ডিগ্রি উত্তর এবং 87.87 ডিগ্রি পূর্বে। গভীরতা ছিল বঙ্গোপসাগরের 16.1 কিলোমিটার অন্দরে। ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রাণহানি, বিপুল ক্ষয়ক্ষতি কিছুই হয়নি। প্রসঙ্গত 2023 সালে নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 4.1। সেবারও সুনামির পরিস্থিতি তৈরি হয়নি, প্রাণহানির ঘটনাও ঘটেনি। চলতি মাসেই দেশজুড়ে একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। 13 অক্টোবর জোড়া ভূমিকম্প অনুভূত হয় জম্মু ও কাশ্মীরের ডোডা ও অসমের উদলগুড়িতে। 22 অক্টোবর 3.8 মাত্রার কম্পন অনুভূত হয় মহারাষ্ট্রের নান্দেদে। তবে মৃদু কম্পনে কোনো রাজ্যেই ক্ষয়ক্ষতি হয়নি।